কোথায় রশিদ খান আর কোথায় ফারুকি? মিরাজ ছাত্রর কাছে কেউই পাত্তা পায়নি। পাকিস্তানে বাংলাদেশের ব্যাটাররা তুলোধনো করেছেন আফগানিস্তানকে। শান্তর ব্যাটিংয়ে শান্তি মিরাজ দিয়েছেন সাকিবের ভরসার প্রতিদান। সমালোচনাকে পাত্তা না দিয়ে সাকিবের সাহসী প্ল্যান, বাংলাদেশের ব্যাটারদের দুর্দান্ত ব্যাটিং নিয়ে আরও বিস্তারিত থাকছে প্রতিবেদনে। পাকিস্তানের গাদ্দাফি স্টেডিয়াম, টসে জিতেই সাকিব আশ্চর্য করলেন সবাইকে। টসে জিতে ব্যর্থ নিলেনই দলে পরিবর্তন আনলেন তিনটি। আশ্চর্য হবার বিষয় আরও আছে, এমন গুরুত্বপূর্ণ ম্যাচে মেকশিফট ওপেনার হিসেবে নাইমের সঙ্গে পাঠালেন মিরাজকে, আর মিরাজ নাইম মিলে দিলেন অসাধারণ শুরু। ফারুকি মুজিবদের পাত্তা না দিয়ে 60 রানের পার্টনারশিপ গড়লেন তারা। নাইম ফিরলেন 28 রানে। প্রমোশন নিয়ে ওয়ান ডাউনে ভালো করেননি হৃদয়, তবে সেই আক্ষেপ মাটিতে মিলিয়েছে শান্ত মিরাজ জুটি। বাংলাদেশের সবচেয়ে বড় ভয় যে ফারুকি, তাকেই আজ তুলোধুনো করেছেন এই দুই ব্যাটসম্যান। মিরাজ যখন 50 তুলে নিয়েছেন তখন ইতোমধ্যেই সেট হয়ে গেছেন শান্ত। এরপর শুরু শান্ত মিরাজের আরও সাহসী ব্যাটিং। দুর্দান্ত এক ছক্কা হাঁকিয়ে শান্ত তুলে নিয়েছেন ব্যাক টু ব্যাক 50। তাতেও থামেনি মিরাজ শান্ত মানিক জোড়ের জুটি। 17 রানের পার্টনারশিপ ছাপিয়ে গিয়ে ফারুকিকে আরও এক দফা তুলোধুনো করেছে তারা। এক ওভারেই তুলে নিয়েছেন 17 রান। এরপর কিছুটা মারকুটে ভূমিকায় যান দুই ব্যাটসম্যান। ধীরে ধীরে 17 রানের দিকে এগিয়ে যান দুই ব্যাটসম্যানই। 37তম ওভারে মুজিবকে অসাধারণ এক ছয় হাঁকিয়ে 17 রানের কাছাকাছি মেহেদি হাসান মিরাজ। যখন 90 পেরিয়ে মিরাজ, তখন 80 রানে ব্যাট করছিলেন নাজমুল শান্ত। ব্যক্তিগত 84 রানে মুজিব ক্যাচ মিস করায় জীবন ফিরে পান তিনি। শান্ত মিরাজ দুটি ওভার মাঝে দেখে খেললেও ইনিংসের 41তম ওভারে নিজের দ্বিতীয় ওডিআই শতক তুলে নেন। পাশাপাশি এর আগে ব্যক্তিগত সর্বোচ্চ 100 রানের রেকর্ড ছাড়িয়ে যান তিনি। মিরাজ ছোড় পর রশিদ খানের প্রথম বলে 4 হাঁকিয়ে 93 রানে পৌঁছান শান্ত। এরপর শান্ত যখন 99 রানে পৌঁছিয়েছেন তখন 4-6 ফুলঝুরি ফোটান মিরাজ। তবে 119 বলে 112 রান করে হাতের ইঞ্জুরিতে মাঠ ছাড়তে হয় মিরাজকে। সাকিবের ব্যাটিং লাইন আপ আজ চেঞ্জ হয়েছে সব পজিশনেই। এমনকি সাকিবের আগেই ব্যাটিংয়ে আসেন মুশফিকুর রহিম। মুজিবের 9 ওভারের 4র্থ বলে সিঙ্গেল নিয়ে শতক তুলে নেন শান্ত। এরপর মুশিদের দুর্দান্ত ইনিংসে বড় টার্গেট দাঁড় করায় বাংলাদেশ।